তোমরা নিয়ম করে প্রতিদিন ভিডিও ছাড়ার পরেও যদি তোমাদের প্রোফাইলে রিচ এঙ্গেজমেন্ট দুটোই কমে যায়, তাহলে তোমরা জানবে যে তোমাদের প্রোফাইলে কিছু না কিছু প্রবলেম রয়েছে। তোমাদের অজান্তেই যে কত ভাইলেশন তোমাদের প্রোফাইলে জমে আছে তোমরা যদি সেটা না জানো, চলো আজ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটা কোথা থেকে চেক করতে হয়। তোমরা রোজ সকালবেলা একবার করে হলেও সেটাকে চেক করে নেবে আর দেখবে সেখানে কোনো ভাইলেশন আছে কি না। যদি থাকে, ফেসবুক কিন্তু কোনোদিনই তোমাদের প্রোফাইলটাকে রেকমেন্ডেশন করবে না, তাই সেই ভাইলেশন যদি থাকে সেগুলোকে সব ডিলিট করে দেবে এবং সেটা কোথা থেকে দেখবে চলো আমি তোমাদের স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে সেটাকে শিখিয়ে দিই। প্রথমে তোমরা তোমাদের ফেসবুকটাকে ওপেন করে নেবে। ওপেন করে নেওয়ার পরে এই থ্রি ডটে ক্লিক করবে। থ্রি ডটে ক্লিক করার পর দেখো প্রোফাইল স্ট্যাটাস বলে একটা অপশন দেখাচ্ছে, ওটাতে ক্লিক করলে প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করার পরে দেখো তোমার একটা এরকম ইন্টারফেস খুলবে। এখানে দেখো আমার নাম সমেত দেখাচ্ছে একটা গ্রিন টিক মার্ক। এটা যদি তোমাদের এরকম গ্রিন টিক মার্ক থাকে জানবে তোমাদের প্রোফাইল একদম সেফ আছে। এটা যদি তোমাদের কোনো ইয়েলো কালার কিংবা অন্য কোনো কালারে থাকে তাহলে তোমাদের প্রোফাইলটা কিন্তু রিক্সিতে আছে। এটা কিন্তু সবসময় সবুজ কালারেই থাকবে। এবার নিচের দিকে দেখো তোমাদের দেখাচ্ছে প্রোফাইল ইজ রিকমেন্ডেশন, এই প্রোফাইল ইজ রিকমেন্ডেশন, আর নিচে দেখাচ্ছে ইনবিল মনিটাইজেশন। তোমরা এবার প্রোফাইল রিকমেন্ডেশনে ক্লিক করবে। প্রোফাইল রিকমেন্ডেশনে ক্লিক করার পরে যদি তোমাদের একটা এরকম ইন্টারফেস আসে তাহলে তোমরা জানবে যে তোমাদের প্রোফাইলটা একদম ঠিকঠাক আছে। আর যদি এরকম গ্রিন কালারের না আসে তাহলে জানবে যে তোমাদের প্রোফাইলটার মধ্যে কোনো না কোনো তোমরা প্রবলেম করে রেখেছো আর তোমাদের প্রোফাইলটা কিন্তু ফেসবুক রিকমেন্ডেশন এই জন্য করছে না, বন্ধ করে রেখেছে। আর এখানে যদি কোনো সেরকম ভাইলেশন থাকে সেগুলোকে তোমাদের দেখাবে আর সেগুলোকে ধরে ধরে তোমাদেরকে ডিলিট করতে হবে, ঠিক আছে। এখান থেকে ব্যাক করে তোমরা মনিটাইজেশনে যাও। মনিটাইজেশনে গিয়ে যদি তোমাদের মনিটাইজেশন টুলগুলোকে এরকম সবুজ কালারের দেখায় তাহলে জানবে যে তোমাদের প্রোফাইলটা একদম ঠিকঠাক আছে, এখান থেকে তোমরা আরামসে ইনকাম করতে পারবে, ঠিক আছে। এবার এটাকে তোমরা ব্যাক করে বেরিয়ে যাও। ব্যাক করে বেরিয়ে গিয়ে তোমাদের আরেকটা অপশন চলো আমি দেখিয়ে দিচ্ছি, যেখানটাতে তোমরা দেখবে যে তোমাদের অজান্তেই তোমরা কত কত ভাইলেশন ফেলে রেখেছো। এবারে দেখো বাইরে গিয়ে থ্রি ডটে ক্লিক করলে, ক্লিক করার পরে নিচের দিকে স্ক্রোল করে এসে দেখো সাপোর্ট ইনবক্স, সাপোর্ট ইনবক্সে ক্লিক করো। সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পরে এখানে দেখো দুটো অপশন দেখাচ্ছে, রিপোর্ট অ্যাবাউট আদার্স আর ইউর অ্যালার্ট। এখানে রিপোর্ট অ্যাবাউট আদার্সে তোমরা ক্লিক করো। ক্লিক করার পরে দেখো আমার এখানে কোনো ভাইলেশন নেই। তোমাদের যদি কোনো ভাইলেশন থাকে সেগুলোকে ধরে ধরে তোমরা সব ডিলিট করে দেবে। আমার এখানে কোনো ভাইলেশন আপাতত নেই। এবার ইউর অ্যালার্টের মধ্যে ক্লিক করো। দেখো ইউর অ্যালার্টের মধ্যে ক্লিক করার পরে আমি দুদিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম কম্পিউটার নিয়ে, সেটাতে একটা মিউজিকের জন্য আমাদের কপিরাইট এসেছে। আমি আমার যেহেতু এটা থেকে আমার ইনকাম করার ইচ্ছে নেই আর আমার নিজস্ব ভিডিও, সেই জন্য এটাকে আমি ডিলিট করিনি। তোমাদের যদি এটাকে নিজস্ব ভিডিও থাকে তোমরা ডিলিট করতেও পারো নাও করতে পারো, যদি অন্যের কোনো ভিডিও থাকে সেটাকে তোমরা অবশ্যই ডিলিট করে দেবে। এবার এই জায়গাটায় যদি তোমাদের অনেক দেখবে এরকম কপিরাইট অপশন থাকতে পারে সেগুলোকে কিন্তু তোমরা ধরে ধরে ডিলিট করে দেবে অবশ্যই, নাহলে কিন্তু তোমাদের এই প্রোফাইলটা তোমরা কোনোদিনই মনিটাইজেশন করতে পারবে না। সেই জন্য তোমরা ধরে ধরে সব ভিডিওগুলোকে ডিলিট করে দেবে। ডিলিট করে দিলে তোমার প্রোফাইলটা ফ্রেশ হয়ে যাবে, তখন তুমি আরামসে প্রোফাইলটাতে কাজ করে এখান থেকে কিছু ইনকাম করতে পারবে। ধন্যবাদ তোমাদেরকে আমার সাথে থেকে এতক্ষণ ধরে এই ভিডিওটা দেখার জন্য। আর এই ভিডিওটা থেকে যদি তোমাদের এতটুকু উপকার হয় তাহলে একটা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে।